গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 9:30, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, বাপে ঝুটি তরকারি করে দিয়েছি, আর আজকে ছেলেকে রেডি করে দিয়েছি, বাবা স্কুলে নিয়ে গিয়েছে। তো ছেলে আর কল্যাণ স্কুলে চলে গিয়েছে, ও আসলে তারপর টিফিন করবো। মানে বাসি কাজ টাজ কমপ্লিট করে ছেলেকে খাই স্কুলে পাঠাতে পারতে অনেকটা সময় লেগে গেল, আর যেদিন আমি নিয়ে যাই আরও তাড়াতাড়ি করতে হয়। আর যেহেতু আজকের কল্যাণ নিয়ে গেছে তাই একটু দেরি হয়ে গেল। এখনও স্নান করি, তোমরা দেখতেই পাচ্ছ, আর দেখো পুরো ঘেমে স্নান, এত গরম পড়েছে আর কি বলবো, সকলেই গরমে কষ্ট পাচ্ছি আমরা, শুধু আমি নয় তোমরাও গরমে কষ্ট পাচ্ছ, প্রচুর গরম পড়েছে। কিন্তু কিছু করার নেই, গরমটাও আমাদের মেনে নিতে হবে, ঘাম ভর্তি হয়ে যাচ্ছে। তা যাই হোক চলো আর বেশি কথা বলবো, স্নান করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, চলো। তো দেখো আমাদের লাঞ্চ মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আমি করেছি আজকে মাগুর মাছের ঝোল, ঝিঙে পটল দিয়ে আলু দিয়ে পাতলা একদম ঝোল, গরমের জন্য খুবই ভালো, একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করেছি। আর এখানে আছে চিচিঙ্গে ভাজা, তো দেখো চিচিঙ্গে ভাজা একটা দুটো না পুড়ে গিয়েছে, আমি চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়ে আর একটু ছেলে জুসটা করতে গিয়েছিলাম, আর গ্যাসটা কমাতে ভুলে গিয়েছি, তো তার জন্য দুটো একটা পুড়ে গিয়েছে, যাই কোনো অসুবিধা হবে না এতে। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু, তোমাদের একটু দেখিয়ে দিলাম। কল্যাণ এদিকে লাঠি দড়ি নিয়ে বাগানে যাচ্ছে, আমার ছেলেও তার সঙ্গে যাচ্ছে। তো বাগানে যাচ্ছে লাঠিগুলো নিয়ে এই কারণে, কারণ কিছু গাছ নতুন গাছ হয়েছে যেগুলো মাটিতে লতিয়ে যাচ্ছে, তো ওই গাছগুলো গোড়ায় লাঠি পুঁতে দেবে, দিলে গাছটা ভাড়ায় উঠে যাবে, নইলে নিচে মানে নিচে থেকে থাকলে না নষ্ট হয়ে যাবে গাছগুলো। তো ওখানে প্রচণ্ড রোদ্দুর, তবু রোদ্দুরে কাজটা করবে, তার কারণ হচ্ছে কি বললো, স্নানের আগে করে নিই কারণ বিকেলে একটু সময় হয় না। তো ওরা যাচ্ছে, যাক আমি 5 মিনিট পরে যাব, কারণ আমি সবে রান্না করলাম একটু ফ্যানের তলায় বসে, তারপরে আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন 11টা বাজে, রান্না কমপ্লিট, বাপিরা 12টার সময়, বাপি তো হাত খাই 12টার সময়, তোমাদের বলেছিলাম তো বাপি পৌনে 12টার সময় উঠবো, উঠে স্নান টান করবে, তারপর 12টা বাজলে বাপিকে ভাত দিয়ে দেবো, ততক্ষণ এতটুকু সময় আমার হাতে রয়েছে, তো কী করবো? তো সেই জন্য ভাবলাম তোমাদের দেখালাম যে কল্যাণার ছেলে বাগানে যাচ্ছে, তো আমি একটু বাগানে যাবো, গিয়ে ওদেরকে একটু কাজে হেল্প করবো। তো চলো তোমরা আমার সঙ্গে চলো, গেলে তোমরাও দেখবে কী কী গাছ হয়েছে আর কী কী গাছের চারা বেরিয়েছে এবং গাছে কী সুন্দর ফল ধরেছে, তোমাদের দেখবে, তোমাদের সেগুলো দেখাবো। চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু আমি আর আমি বসে আছি, গরম তো লেগেছে তার জন্য বসে আছি, আর তার থেকে আমাদের ট্যাঙ্কের জল শেষ হয়ে গেছে, তো মোটরটা ছেড়েছি, সেই জন্য আরেকটু বেশিক্ষণ ওয়েট করতে হবে। আমি বাগানে চলে এসেছি, দেখো ওদিকে ধানের বোঝা নিয়ে যাচ্ছে, বাগানটা দেখো কী সুন্দর হয়েছে, দেখেছো তো প্রচুর গাছ, এই লাঠি পুঁতে পুঁতে দেওয়া আছে যেমন না, ওই কল্যাণ লাঠি নিয়ে এসছে, ওই গাছ ওই ধানের গাছগুলো ওরকম লাঠি পুঁতে পুঁতে দেবে, দেখো ধানের বোঝা নিয়ে এসছে, নামাচ্ছে এখন, খোরোর চাষ বলে যেটা, তো সেই চাষটা ধান তুলছে। আর দেখো গাছগুলো, দেখো ঢ্যাঁড়স গাছগুলো না কি সুন্দর গাছ হয়েছে, ঢ্যাঁড়সও ধরেছে, দেখো এই দেখো এই সব ছোটো ছোটো সবে ঢ্যাঁড়স ধরছে, দুদিন ঢ্যাঁড়স আমাদের তোলা হয়েছে অল্প অল্প করে, ঢ্যাঁড়সও খুব সুন্দর হয়েছে, দিকে ওর ভিতরে আবার এমনি এমনি পুঁই শাক দানা কী করে পড়ে পুঁই শাক গাছও হয়েছে। তো যাই হোক থাক, সবই থাকুক না, অসুবিধা কিছু নেই। দেখো যে ঢ্যাঁড়স গাছগুলোতে না পুরো ফুল ভর্তি হয়ে গিয়েছে, আর রোদ্দুরে গাছের পাতাগুলো একটু নেতিয়ে গিয়েছে, কিন্তু বিকেলবেলা জল দেওয়ার পছন্দ করতাম, কী সুন্দর একদম সবুজ চকচক, কী দেখতে খুব সুন্দর লাগে বিকেলে। এখন তো গাছগুলো একটু নেতিয়ে গিয়েছে, আরও তো ওদিকের গাছগুলো তোমাকে দেখাচ্ছি, ওই যে উঁচে গাছ, চিচিঙে গাছ, ঝিঙে গাছ আছে, দেখো এই ঢ্যাঁড়সগুলোতে ছোটো ছোটো ঢ্যাঁড়স ফুল ভর্তি হয়ে গিয়েছে গাছে, এদের ওদিকে চিচিঙে ঝিঙে ধরে আছে, দেখেছো তো গাছগুলো বললাম না কেমন নেতিয়ে নেতিয়ে গিয়েছে, কিন্তু রোদ্দুরের জন্য এরকম হয়েছে, আবার বিকেলবেলা খুব সুন্দরভাবে ওদিকে উঁচে ধরেছে গাছে, ঝিঙে ধরেছে, ঝিঙেও আমাদের না 3-4 দিন হয়ে গেল তোলা হচ্ছে 5-6টা করে, আর প্রচুর গাছ হয়েছে, খুব সুন্দর গাছ হয়েছে। কল্যাণ গাছগুলোর জন্য না প্রচুর পরিশ্রম করে, জানো তো রোদ কী, বিকাল কী, দুপুর কী, সকাল কী, যখন তখন এসে গাছগুলো দেখে যায়, দেখো কী সুন্দর ঝিঙে যায়, ঝিঙেগুলো না পুরো বড় বড়, মানে কী বলবো বলো তো, 3টে ঝিঙে হলে 1 কেজি হয়ে যাবে, এইরকম বড় বড় সাইজের ঝিঙে হয়, এখন ওগুলো ছোটো। এই দেখো চিচিঙে গাছে না ওরকম প্রচুর ফুল এসছে, তোমাদের দেখাচ্ছি নাড়াও পরে, আর দেখো এটা উঁচে গাছ, উঁচে গাছে দেখেছো কী সুন্দর হয়েছে, রোদ্দুরে তো আমি ঠিক মতো দেখতে পাচ্ছি, আর দেখো এদিকে দেখো, আর দেখো চিচিঙে গাছে ছোটো ছোটো চিচিঙে ভর্তি হয়ে গিয়েছে, এই ঝিঙে দেখেছো এখনও ফুল আছে, ছোট্ট মতো ঝিঙেটা হয়ে আছে, বেশি বড় হয়নি, এগুলো উঁচে গাছ, তো উঁচে গাছেও ফুল এসছে প্রচুর, আর বলো না সব এক জায়গায় না জগা খিচুড়ি হয়ে গিয়েছে, আলাদা আলাদা করে গাছ দেওয়া হয়েছে কিন্তু একই ভাড়া তো সব জগা খিচুড়ি হয়ে গিয়েছে। তো যাই হোক গাছগুলো খুব সুন্দর গাছ হয়েছে, কল্যাণে মানে পরিশ্রম করেছে যেমন, তো তেমন গাছগুলো খুব সুন্দর হয়েছে, আর দেখো চিচিঙে করে ঝুলছে, দেখেছো ওই চিচিঙে দেখো দেখো ব্যাঁকা, ওটা না আবার চিচিঙেটা সোজা হয়ে যায়, যদি ওর মাথায় একটা ঢিল দড়ি দিয়ে ঢিল বেঁধে দিয়ে একটা পাথর টাথর কিছু দিলে সোজা হয়ে যেত। দেখো চিচিঙে ফুল দেখেছো, প্রচুর চিচিঙে ফুল এসছে, এগুলো হবে
সব খুব সুন্দর। পাতাগুলো দেখো কেমন একদম যেন শুকিয়েছে। এগুলো না এটাকে একটা শশার মতো গাছ হয়, শশা গাছ, শশা যেমন হয় তার মতো লম্বা লম্বা। এই ফলটার নাম আমি ঠিক জানি না, পোকায় খেয়ে পুরো ভরে নিয়েছে গাছটা, পুরো পোকা খেয়ে নিয়েছে। দেখো এদিকে দেখো গাছগুলো যার জন্য বাড়তে পারছে না ঠিকঠাক মতো, তো গাছে ওষুধ দিয়েছে কী হয়। আর এদিকে দেখো কলমি শাকগুলো দেখো, কলমি শাকগুলো প্রচুর কলমি শাক হয়েছে। এই কলমি শাক না আমাদের মানে এই গোটা এতে খাওয়া যাবে, কেটে কেটে নিলে প্রচুর গাছ হয়েছে। ওদিকে কল্যাণ সে গাছ এ করছে। এগুলো হচ্ছে শশা গাছ, শশা গাছগুলোতে কী সুন্দর হয়েছে গো। এই শশা গাছগুলোতে দেখাচ্ছে অনেকগুলো শশা গাছ দিয়েছে, তো এই শশা গাছগুলোতে যা শশা হবে না খেয়ে মানে পাড়ায় মানে বিক্রি করে দিতেও হবে। আগের বছর প্রচুর শশা হয়েছে, দেখো কত শশা। এতে শুধু পরিচর্যা, কল্যাণ প্রচুর পরিশ্রম করে গাছগুলোর পিছনে, তো তেমন গাছগুলো খুব সুন্দর হয়েছে। ওই ভাড়াগুলো ওটা বাঁধছে, ওই যে নিচে যে গাছগুলো রয়েছে এটা বটবটি গাছ, বটবটি গড়াইয়ের গাছ, তো ওই গাছগুলো ওখান দিয়ে বেয়ে বেয়ে ভাড়ার উপর উঠে যাবে। নাহলে বাঁশ টাঁশ বা কঞ্চিরঞ্চি দিয়ে করলে প্রচুর লাগবে, তো তার জন্য ওরকম বুদ্ধি করে ওই রকম করেই করছে। ওই যে একটা কী তার বলে, জিআই না কী তার বলে, সেটা দিয়ে তারপর একটু কম পড়েছিল দড়ি দিয়েও বাঁধছে। দেখো এই যে এই গাছগুলো দেখো, এই গাছগুলো লতি লতি ওখান থেকে উঠে ভাড়ায় উঠে যাবে, কিছুই হবে না, খুব সুন্দরভাবে গাছগুলো উঠে যাবে। গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো এই গাছগুলো না মাটিতে ঝুলে যাচ্ছিলো যার জন্য নষ্ট হয়ে যেত। আমার ছেলে ওর বাবাকে হেল্প করছে, তো ওইগুলো আমিও করবো, ওর সঙ্গে যাবো গিয়ে একটু ওকে হেল্প করবো। নাহলে একা একা বাঁধ দিয়ে দড়ি জড়িয়ে যাচ্ছে না, ওগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে ও বাঁ বেঁধে দিতে সুবিধা হয়। আর যেহেতু রোদ্দুর উঠেছে প্রচুর, একা একা করলে অনেক সময় লাগবে। দেখো এই গাছগুলো দেখো যে এই যে হাওয়া হচ্ছে না, হাওয়াই মানে পুরো ঝুলে পড়লে আর তখন পা মারিয়ে দিলে বা এমনি হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। বলো একটা গাছ করতে কত পরিশ্রম করতে হয়, গাছে দানাটা বসানোর পরে গাছটা পোকায় খেয়ে নেয়, দানাটা পোকায় খেয়ে নেয়, তো অনেক এ করে করে তবে গাছগুলো হয়েছে। দেখো কী সুন্দর দেখতে, যে এই গাছগুলোতে না যখন ফল হবে বলো মনটা পুরো ভরে যাবে একদম। আর এখানে দেখো নোটে শাক, নোটে গাছের দানা আমাদের বাড়িতেই ছিল, বাড়ির দানা ছড়িয়ে দেওয়া হয়েছে, তো খুব সুন্দর নোটে শাক হয়েছে। এখনও ছোটো ছোটো জাস্ট কিছুদিন হলো বেরিয়েছে গাছগুলো, তো তবু তোমাদের একটু দেখাই আমি। এখন নোটে গাছগুলোতে যেই নোটে গাছ যখন আর একটু বড়ো হবে পুরো একদম বন হয়ে যাবে, ওইটুকু কেটে কেটে খেতে হবে আমাদের। আমার ছেলে দেখেছে ও দুষ্টুমি শেষ নেই, তো আমি একটুকে হেল্প করি এবারে, তো আমি একটু সঙ্গে সঙ্গে দড়িগুলো বেঁধে দিচ্ছি, একটু কাজে হেল্প হবে ওর, নাহলে একা একা করতে ওর কষ্ট হচ্ছে। আমিও করি, ওর যতটা পারি ততটা হেল্প করি, আমার গাছে জল দেয় এখন জল টল তুলে দেওয়া, একটু এটা ওটা করা করে দিই, তারপরে তো ও করে সবটাই, বেশিটাই ও করে সারাক্ষণ। আর দেখো ঝিঙে চিচিঙেগুলো দেখো, এই যে সরি ঝিঙে ঝিঙেগুলো দেখে না কি সুন্দর লাগছে, আমি বলি তাই ভাবলাম একটু হাত দিয়ে দেখি। দেখেছো ওই দেখো কল্যাণ যেখানে ভাড়া বাঁধছে, দেখো ওই ভাড়াটা একটু ফাঁকা ফাঁকা ছিল, তো গাছগুলো সব পুরো এদিকে চলে এসছে, ভরে গিয়েছে ভাড়াটা, ওই জন্য একটু আবার দড়ি বেঁধে দিচ্ছে, তো আমি একটু এগুলো বেঁধে দেবো। আমি ওটা করবো মাঝখান থেকে না, ওইটা দিয়ে দিয়ে দেবো, কল্যাণ বলে যে তুমি মাঝখান থেকে একটু দিয়ে দিয়ে দাও, তো ওইরকম মাঝখান থেকে দিলে চৌকো চৌকো মতো হয়ে যাবে, তাহলে সুবিধা হবে। চলো আমি একটু ওকে হেল্প করে দিই। এখন দুপুর দুটো বাজে, আমরা বাগান থেকে চলে এসেছি অনেক আগে, বাগান থেকে এসে তারপরে একটু গাটা ধুয়ে ভাত চাত খেয়ে উপরে চলে এলাম। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে নিয়ে, চলো আমি একটু শুয়ে রেস্ট নিই, তারপরে আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে হয়ে গেছে, দেখো আমি চারিদিকে বারান্দার আলো ফলো সব জ্বেলে দিয়েছি, সন্ধ্যে রন্ধে দেওয়া হয়েছে, সন্ধ্যেবেলা চাও করা হয়ে গিয়েছে, চা সকলে খেয়েও নিয়েছে। তো এবার একটু টিফিন খাবে, টিফিন খাবে বলতে আমি হচ্ছে আজকে একটু কুমড়োলি বানাবো, মুড়ি খাওয়া। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি কুমড়ি ভাজার জন্য, কড়াই গরম হয়ে গিয়েছে, তো এবার ব্যাটারটা গুলে নিয়েছি এখানে আমি নিয়ে, এবার কুমড়ো চুপিয়ে চুপিয়ে ভেজে নেবো। তো তোমরা অনেকেই জানো এটা করো অনেকে বাড়িতে, তবু ভাবনা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, করছি যখন। তো আমি ব্যবসার মধ্যে কিছুই দিয়ে নিস, আমি একটু নুন আর জিরে গুঁড়ো দিয়েছি, তো দেখো আমি কুমড়িগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। দোকানের তো ভাজা অনেকে কিনে খায়, আমরা সবাই কিনে খাই, কিন্তু তবু ভাবলাম বাড়িতে বানাচ্ছি তাই একটু শেয়ার করি। আর আমরা বেশি তো তোমরা দেখেছো আমরা বেশি বাড়িতে বানিয়েই খাই, বাজারের খাবারটা খুব একটা খাই না, কারণ মারও বয়স হয়েছে, বাপিও মাঝে মাঝে খায়, আর আমরা একটু বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করি যতটা পারা যায়। আর বিশেষ করে গরমের সময় একটু অ্যাভয়েড করা দরকার, কারণ ওরা কী তেল দিয়ে ভাজে না ভাজে তার ঠিক নেই। তো চলো আমি এগুলো ভেজে নিই, একটু আস্তে আস্তে উল্টে দেবো, না তেল ঠিকরে আসার ভয়, আমার এরকম অনেকবার হয়েছে ভাজতে গিয়ে তেল ঠিকরে এসছে, তাড়াহুড়ো করতে গিয়ে, তো আমি একটু আস্তে আস্তে করে ভেজে নেবো।
আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে তিতো হয়ে যাবে, ভালো লাগবে না। তো আমি আরও দুটো ছোটো ছোটো চিবো ছেড়ে দিয়েছি সেইগুলো। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, কী সুন্দর লাল লাল ব্রাউন কালার চলে এসছে। এবার তুলে নেবো ছেঁকে ছেঁকে, আর তুলতে তুলতেই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।